হে গাইস, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছে। অ্যাকচুয়ালি সোনালি মুরগির বাচ্চা কতদিন বয়সে, কতদিন ওজন হলে বাচ্চাদের গ্রোথ ঠিক আছে কীভাবে আমরা বুঝবো? আজকে আমার বাচ্চার বয়স 20 দিন। আজকে বাচ্চার গড়ে আমার ওজন হচ্ছে 320 গ্রাম। আপনাদের বাচ্চার গড় ওজন যদি থাকে 300 উপর, তাহলে বুঝবেন 20 দিনের মাথায়, তাহলে বুঝবেন যে আপনাদের বাচ্চার গ্রোথ ঠিক আছে একদম। আর আপনাদের বাচ্চা যখন 13-14 দিনকার হবে, তখন বাচ্চার ওজন হবে 120 গ্রাম থেকে 150 গ্রাম গড়ে। আজকে আমাদের বাচ্চার বয়স হচ্ছে 20 দিন। এখানে আমার 350 বাচ্চা রয়েছে। অ্যাকচুয়ালি কোন ওষুধটা ব্যবহার করলে বা কী ব্যবহার করলে বা কীভাবে বাচ্চার গ্রোথ কমে যায় সেটি আজকে আমরা জানবো। সাধারণত বাচ্চার ঘাটতি দেখা দেয় তখন যখন আমরা অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ ইউজ করি, তখনই বাচ্চার ঘাটতি দেখা দেয়, গ্রোথে ঘাটতি দেখা দেয়, তখনই বাচ্চা বৃদ্ধি কম পায়। তো আমরা অবশ্যই সব সময় বা যে কোনো সময় যারা যারা নতুন খামারি আছেন, তারা কখনোই অ্যান্টিবায়োটিক খুব সহজ ইউজ করবেন না, কারণ অ্যান্টিবায়োটিক ইউজ করলেই আপনার বাচ্চার গ্রোথ কমে যাবে। শুধুমাত্র যখন মনে হবে না এখন বাচ্চা আমার অসুস্থ, অ্যান্টিবায়োটিক ইউজ করা লাগবে, সেক্ষেত্রে আপনারা বাচ্চাকে বাঁচানোর উদ্দেশ্যে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। এছাড়া কখনো আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, এবং ওষুধ কোনো সময় বেশি দিবেন না, পর্যাপ্ত পরিমাণ ওষুধ খাওয়াবেন, কারণ যত ওষুধ কম খাওয়াবেন তত বাচ্চা সুস্থ থাকবে। এবং আপনাদের এর আগেও আমি ভিডিওতে বলেছি, আপনারা লেয়ারটা সবসময় পরিষ্কার রাখবেন, যতটা লেয়ার পরিষ্কার থাকবে যাতে পানি পড়ে বা কোনোভাবে ভিজে না থাকে। ভিজে থাকলে এই বাচ্চা সমস্যা হবে। এটা হচ্ছে 20 দিনকার বাচ্চা, সোনালি হাইব্রিড। আপনারা অবশ্যই যারা নতুন খামারি, যারা খামারি করতে চান, সোনালি মুরগি পালতে চান, অবশ্যই আপনারা সোনালি হাইব্রিডটা অবশ্যই পালবেন। কারণ সোনালি যেটা সাধারণ সোনালি বলছে, ক্লাসিক সোনালি, সেটা বাড়তে অনেক বেশি টাইম লাগে। 65 থেকে 70 দিনে আপনার 700-800 এরকম ওজন হবে। তো আপনারা অবশ্যই সোনালি হাইব্রিডটা পালবেন, তাহলে আপনার 45 থেকে 50 দিনের মধ্যে আপনার বাচ্চা গ্রোথ যদি ঠিক থাকে, এই গ্রেডের বাচ্চা যদি হয়, তাহলে আপনার বাচ্চাটা ওয়েট আপনার 1 কেজি হয়ে যাবে। যখন আপনার বাচ্চা বয়স বাড়বে, তখন বাচ্চা অনেক সমস্যা দেখা দেয়, যেমন আমুসা, আদার্স, যে কোনো অসুখ দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা নিয়ম অনুযায়ী ওষুধ খাওয়াবেন, বাড়িতে ওষুধ খাওয়াবেন না। আর আপনারা অবশ্যই দিনে 3 বার পানি পরিবর্তন করবেন 8 ঘন্টা পর পর। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, কারণ বাচ্চার পরিষ্কার পানি খেলে তারা ভালো থাকবে, প্লাস গ্রোথটা ভালো হবে আপনার। এই জন্য অবশ্যই দিনে 3 বার 8 ঘন্টা পর পর আপনারা খাবার দিবেন। এবং আপনারা এমন ঘরে পালবেন যেখানে খুব সহজে বাতাস প্রবেশ করতে পারে এবং বের হতে পারে, বদ্ধ ঘরে না। আবার যেমন এক পাশ খোলা রয়েছে আপনার, প্লাস 2টা জানালা রয়েছে, যেন আমার কোনো সমস্যা হয় না। আপনি যদি বদ্ধ ঘরে পালতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই গ্যাস ফ্যান ইউজ করবেন। এবং অবশ্যই যেখানে আপনার 500 মুরগি পালা যাবে, সেখানে আপনার 400 মুরগি পালবেন, 300 মুরগি পালবেন, যেখানে 200 মুরগি পালা যাবে সেখানে 150 মুরগি পালবেন। অবশ্যই আপনার মাপ অনুযায়ী একটু কম পালবেন, তাহলে কী হয়, মুরগিগুলো আপনার খোলাভাবে ঘুরে বেড়াতে পারবে, অসুখ বিসুখ কম হয় এবং গ্রোথটা ভালো থাকে আপনার। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।